অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তনে অর্থাৎ এই 20 নভেম্বর এই বৃহস্পতি ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে এবং আপ টু 5 এপ্রিল 2021 অবধি এই মকর রাশিতে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি। কর্কট রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এবং এই যে বৃহস্পতির যে ট্রানজিটে কোন কোন দিকে শুভ হতে চলেছে কর্কট রাশির, তাই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, বৃহস্পতি যেভাবে অবস্থান করে তার থেকে যে যেভাবে দৃষ্টি দেয়, বৃহস্পতির স্থিতি থেকে দৃষ্টি কিন্তু সব থেকে বড়, দৃষ্টিটা কিন্তু গঙ্গা জলের মতো পবিত্র হয়। এবং যাদের বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যন্ত দশা চলছে, তারা এক্সাক্ট শুভ ফলগুলো কিন্তু পাবেন। এবং আপনার বাই বার্থ চার্ট যদি বৃহস্পতি আপনার তুঙ্গ গৃহে থাকে বা বৃহস্পতি আপনার শুভভাবে অবস্থান করে, অর্থাৎ কেন্দ্র অথবা ত্রিকোণে যদি অবস্থান করে এবং অশুভ গ্রহ দ্বারা যদি দৃষ্ট না হয় বা অশুভ গ্রহের সঙ্গে যদি না অবস্থান করে বা ডিগ্রিগত দিক থেকে দুর্বল না হয়, অর্থাৎ বাল্য অবস্থা বা বৃদ্ধ অবস্থায় যদি বৃহস্পতি না থাকে, তাহলে এই যে 20 নভেম্বর 2020 আপ টু 5 এপ্রিল 2021 এই সময়ের মধ্যে বৃহস্পতি কিন্তু অপার ধন দিয়ে যাবে কর্কট রাশিকে। এবং কোন কোন দিকে শুভ, দেখুন, প্রথম কথা হচ্ছে এই বৃহস্পতি আপনাদের রাশির সপ্তমভাবে অবস্থান করছে, যিনি কিনা আপনাদের নবমপতি। নবমপতি সপ্তমভাবে অবস্থান এবং আপনাদের যেটা হচ্ছে ষষ্ঠপতিও, এবং এর সাথে সাথে আপনার শনির সাথে একত্রে অবস্থান করছে, অর্থাৎ নিজভঙ্গ রাজ্য মিশ্র ফল কিন্তু আপনারা পাবেন যেহেতু শনির সাথে একত্রে অবস্থান করছে। এবং ভাগ্যপতি সপ্তমভাবে অবস্থান, এবং এখানে যদিও বৃহস্পতি নিচস্থ কিন্তু নিচস্থ ফল দেয় কিন্তু একটা ডিগ্রি পর্যন্ত, সম্পূর্ণটা কিন্তু নিচস্থ ফল কিন্তু প্রদান করে না। এবার আপনাদেরকে বলি, বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে, অর্থাৎ যারা বিয়ের ব্যাপারে এতদিন চিন্তা ভাবনা করছিলেন তাদের ক্ষেত্রে বিয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ আপনারা বিয়ের ব্যাপারে এগিয়ে যেতে পারেন, বিয়ের কানেকশানগুলো কিন্তু খুব ভালো আছে, বৃহস্পতি কিন্তু শুভ বিবাহ কিন্তু আপনাদেরকে দিবে। এর সাথে সাথে বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে ব্যবসার ক্ষেত্রে আপনাদের উন্নতি এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের মধুর থেকে মধুরতর হতে চলেছে। যাদের ডিভোর্সের জায়গা চলে যাচ্ছিল, কোর্ট মামলা মকদ্দমার জায়গা চলে, সেই জায়গা থেকে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বন্ডিংয়ের জায়গাটা কিন্তু তৈরি হবে, বৃহস্পতি কিন্তু এই জায়গাটা কিন্তু তৈরি করবে। এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির একাদশ স্থানে পড়ছে, অর্থাৎ লাভ সফলতা সাকসেসের জায়গাতে, অর্থাৎ আপনাদের এ সময় সফলতা লাভ সাকসেস এবং দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে। এবং এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ছে, অর্থাৎ যেভাবে বৃহস্পতি তুঙ্গ হয় সেইভাবে কিন্তু এই বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ এই সময় যথেষ্ট লাভ আপনাদেরকে কিন্তু দিবে। দেখুন, প্রথমেই আপনাদেরকে একটা কথা আমি জানাই, বৃহস্পতি আপনাদের যখন রাশিতে অবস্থান রাশিতে দৃষ্টি দিবে, সপ্তম দৃষ্টি, আপনাদের শরীর স্বাস্থ্যের পার্টটা কিন্তু অনেকটাই ভালো হবে, শারীরিক পার্ট, আপনাদের কাজে এনার্জি আসবে এবং আপনাদের
প্রভূত উন্নতি কিন্তু হবে। এবং বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশির ঠিক তৃতীয়ভাবে পড়ছে, অর্থাৎ কমিউনিকেশনের ঘর, যোগাযোগের, যারা টেলিকমের সঙ্গে যুক্ত আছেন, যারা বিদেশের সাথে ব্যবসাতে যুক্ত আছেন, এবং আপনাদের বড় ভাইদের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হবে এই সময়, এবং আপনাদের যোগাযোগগুলো, কানেকশানগুলো কিন্তু এই সময় আসবে। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। আপনারা যদি আমার সঙ্গে দেখা মানে ভিজিট করতে চাইছেন, হোয়াটসঅ্যাপে কনসাল্ট করতে চাইছেন, টেলিফোন কনসাল্ট করতে চাইছেন, অবশ্যই আপনারা এখানে মেসেজ করুন। যদি আপনি প্রয়োজন মনে করেন তবেই করবেন, ফোন করবেন না, ফোন করলে সবসময় ধরা হয় না। আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এইবার আপনাদেরকে বলি, এই শনি আপনাদের ঠিক রাশির সপ্তমভাবে অবস্থা করছে। কিছু কিছু ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে ডিলেনেস দিবে, যাদের শনির মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে, শনির প্রত্যন্তদশা চলছে তাদের ক্ষেত্রে। এবং এই শনির দৃষ্টি আপনাদের রাশির নবমভাবে পড়ছে, অর্থাৎ ভাগ্যভাবে। যাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্তদশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু, বা শনি আপনাদের রাশিচক্রে পীড়িত আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের ক্ষেত্রে ধীর গতি। শনি হচ্ছে কি বলেন তো, শনি হচ্ছে ধীর গতি প্ল্যানেট, অর্থাৎ ধীরে 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 কিন্তু এই ফল কিন্তু দেবে। এই দশম দৃষ্টি আপনার রাশির চতুর্থভাবে পড়ছে, অর্থাৎ যেখানে তুঙ্গ শনি সেইভাবে এই দৃষ্টি পড়াতে আপনাদের ভূমি, গাড়ি, বাহন সুখ কিন্তু আপনাদের দিবে, এবং পারিবারিক সুখের জায়গাটা কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে। এবং আপনারা যারা ট্রেন্ডিংয়ে টাকা লাগাবেন ভাবছেন, যারা শেয়ার মার্কেটে টাকা লাগাবেন ভাবছেন, বা যারা মিউচুয়াল ফান্ডে টাকা লাগাবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদি এই সময় টাকা লাগান। আপনারা শর্ট টাইমে কিন্তু এই সময় টাকা লাগাবেন না, তাতে কি হবে, লোকসান সম্মুখীন হতে পারে, যাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্তদশা তাদের ক্ষেত্রে। অর্থাৎ এই বৃহস্পতি কিন্তু আপনাদেরকে ঢেলে দিবে কর্কট রাশিকে, এবং শনি কিন্তু ধীরে 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 কিন্তু আপনাদেরকে দিবে। যেহেতু শনি এবং বৃহস্পতি একই স্থানে অবস্থান করছে, গুরুসৌরি যোগ তৈরি করছে, অর্থাৎ খুব শুভ ফল না দিলে খুব অশুভ ফল দেবে, মিশ্র ফল কিন্তু পাবেন। এই 20 নভেম্বর টু 5 এপ্রিল 2021 পর্যন্ত আপনারা এ সময় যথেষ্ট উন্নতির চরম শিখরে কিন্তু যাবেন। অর্থাৎ বৃহস্পতি আপনাদেরকে জ্ঞান, অর্থ এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দিবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বৃহস্পতির ব্যাপারে আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদেরকে সময় মতো উত্তর দিব। নমস্কার, ধন্যবাদ।